হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো মুভি জগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কথা বলবো তথাগত ঘোষের আপকামিং শর্ট ফিল্ম নিয়ে। তথাগত ঘোষের শর্ট ফিল্ম মিজ ম্যান প্রায় দেশের সব অংশ থেকেই প্রশংসা অর্জন করেছিল। তার পরবর্তী শর্ট ফিল্ম ধুলো দ্য স্কেপ গটের ট্রেলার ইউটিউবে চলে এসেছে। এই শর্ট ফিল্মটির গল্প হলো নোংরা রাজনীতিতে জর্জরিত একটি গ্রামের একটি মেয়েকে নিয়ে। এই যুবতী পিতৃতন্ত্র বা মেল ডমিনেশন এবং ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, যা তার গ্রামে অনুপ্রবেশ শুরু করেছে এবং তার জীবনযাপন নষ্ট করার হুমকিও দিচ্ছে। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি পায়েল রাকসিত, সিমলি বাসু, বিমল গিরি এবং আলী আকরাম। তথাগত ঘোষের মতে এই সিনেমার আইডিয়া তিনি পেয়েছেন আমাদের দেশে ঘটে চলা নানান ঘটনা থেকে। তার মতে এখন মানুষকে চেনা হয় তার ধর্ম দিয়ে, যা একদমই উচিত নয়, কারণ মানুষের মাত্র একটাই ধর্ম আছে আর তা হলো মানুষত্ব। ধুলো দ্য স্কেপ গট এই ফিল্মটি অলরেডি অনেক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, যেমন 43তম মাটি ফিল্ম ফেস্টিভ্যাল, তাছাড়াও 15তম রিভার ফিল্ম ফেস্টিভ্যাল, তাছাড়াও অনেক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। এছাড়াও সত্যজিৎ রায় শর্ট ফিল্ম কম্পিটিশনের জন্য এই ফিল্মটিকে সিলেক্ট করা হয়েছে, তাছাড়াও অনেক শর্ট ফিল্ম কম্পিটিশনে এটাকে স্ক্রিনিং করার জন্য সিলেক্ট করা হয়েছে। এই শর্ট ফিল্মের ট্রেলার যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারো এবং দেখে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এর ট্রেলার কেমন লাগলো। আর যদি এইরকম ভিডিও আরও পেতে চাও তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।